চট্টগ্রামের আনোয়ারাত বসতগড় টইন মেরামতের কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো ছুরির আঘাতে তিন দিন পর আহত বৃদ্ধর মৃত্যু। সেপ্টেম্বরের 17 তারিখে রবিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত 70 বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ হোসেন উপজেলার চাতুর ইউনিয়নের উত্তর চাতুরি 7 নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাহার বাসিন্দা বলে জানা গিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়ে গত 15 সেপ্টেম্বর শুক্রবার নিহত বৃদ্ধর বসতগড়ের টইন মেরামতের সময় এককান টইন ফুরিয়ারা প্রতিপক্ষের গোয়ালগড়ের টইনের লয় বাড়ি হয় আর ইয়ের লয়ের প্রতিপক্ষ প্রতিবেশী চিৎকার চেঁচামেচি করলি এই টনের ক্ষতিপূরণ দিব বলে বৃদ্ধ রাজি হই। এ হঠাৎ শান্তনুময় প্রতিপক্ষ এক পর্যায়ে বৃদ্ধ মোহাম্মদ হোসেনের মাতার নাকি সুরিদের আঘাত গজ্জি প্রতিপক্ষ গিয়াসুদ্দিন তার বাসায় বেল্লাই দৌড়িয়ালি গিয়াসুদ্দিনের সুরির আঘাতে হোসেনের মায়ের ফুয়া সাজিয়া বেগম ও নাতি মোহাম্মদ রায়হানও আহত হই। পরে স্থানীয়লে এবং স্বজনলে তারারে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লই যালি। চিকিৎসাধীন অবস্থা 3 দিন পরে আজ বৃদ্ধ হোসেনের মৃত্যু হয়। আর গই ধরি এবার মেলা মার গিয়ে এবার মেলা মানা হতো যখন যাই ফুরি গাই গো আই যাই বেড়া বেড়ে তুলি না ফুয়া বেড়ে হতো মাতি গিয়ে মারো দিগিলে হতো আয় না মারি আয় না মায়ের ফুয়া বেসা দিয়ে বেড়া বেড়ে তুলি আননি তুলি আনার পরে অর্ধক 3 হাই 2 হাই মারি না পারি গুড়োই নাই না পারি এবার গোড়াতে যাই ফুয়া গুড়ো মারি দিয়ে বাড়ি বুড়ো বেড়ে দুম করে ফুরে গিয়ে ফুরি না যে বাবলা বাবলা করতে ফুয়া ভাই আয় না দুম করি কি কম মারি দিয়ে ফুয়া বহন নাম কি গিয়াসু সুড়ুবার নামাল দিয়ে তেহান দি বরগর নামাল দিয়ে গিয়াসু দি আর বাপু নজন মৃত্যু করি আই নজন মৃত্যু সাই এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি সোহেল আহমদুল্লাহ যোগাযোগ করলে তিনি মুঠোফোনে সি প্লাসারে জানায় এখনো কেউ অভিযোগ দায়ী করেন নাই তার অভিযোগ দায়ী না করলেও আমরা অভিযানে আছি আমরা আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং আমরা গ্রেপ্তারের অভিযানে আছি তারা হয়তো দাফন কাফন করে হয়তো চট্টগ্রাম।